আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য তুমি শুধু আমার গল্পের 15 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। আজকে মিথিলা আপু আমাদের সাথে গল্প করতে এসেছে। নির্জল ভাইয়ার কাজ থাকায় সে মামার সাথে বাড়ির বাহিরে গেছে। আমি আর মিথিলা আপু বসেছিলাম চুপচাপ। তখনই মিথিলা আপু বলে উঠল, মিথিলা বলল, নিয়ামা তুমি নির্ঝরকে ভুলে যাও। মিথিলা আপুর কথা শুনে আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালাম, কারণ তার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। নির্ঝরকে ভুলে যাব মানে? আমি তাকে ভালোবাসি, তাকে কিভাবে ভুলবো? নিয়ামা বলল, তোমার কথার মানে ধরতে পারলাম না আমি মিথিলা আপুকে বললাম। মিথিলা বলল, শুনো নিয়ামা, তুমি এখনো ছোট, নির্ঝর তোমার ভাই হয়, ভাইকে ভাই ভাবতে শেখো, আর সে তোমার থেকে বয়সে ভালোই বড়। আমার জানা মতে নির্ঝর তো তোমার থেকে কম করে হলেও 6 বছরের বড় হবে। এত বড় একটা ছেলের সাথে কিভাবে তুমি এসব করতে পারো? তোমার পরিবারও তো মনে হয় মানবে না তোমাদের। আর তুমি কি এটা জানো, এটা তোমার আবেগ, তুমি ছোট তাই বুঝতে পারছো না এটা। নির্ঝরকে আমি সত্যিকারে ভালোবাসি, তাই বলছি তুমি ওর জীবন থেকে সরে গেলে আমার জন্য ভালো হয়। যদি সরতে না চাও তাহলে সরানোর জন্য আমি অন্য পদ্ধতি অবলম্বন করতে পারি। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, আমিও তাই করব। ছোট থেকেই আমিও কিন্তু এই পরিবারের একটা অংশ হয়ে গেছি, কাজেই তোমাকে সরাতে আমার খুব বেশি একটা পরিশ্রম করতে হবে না। মিথিলা আপুর কথা শুনে খুব রাগ হলো আমার, ইচ্ছে করছে চুল টেনে ছিঁড়ে ফেলি, মুখের ভেতর গোবর লেপে দিই, পাশের গলির পচা ড্রেনে ধাক্কা দিয়ে ফেলে দেই, ওর খাবারে ইঁদুরের চাটনি মিশিয়ে দেই। কিন্তু এসব করা যাবে না, সে বড় হয়, এসব করতে গেলে ঝামেলায় পড়ে যাব। এই ছোট্ট জীবনে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি আমি, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়, কোনো কারণেই মাথা গরম করা যাবে না, নাহলে সব উল্টাপাল্টা হয়ে যাবে, মাথা কাজ করবে না, ভুল কিছু হয়ে যাবে। আমি সোফা থেকে উঠে মিথিলা আপুর কাছে গেলাম, একদম মুখের কাছে মুখ এনে আস্তে করে বললাম, যা ইচ্ছা করে নাও, নির্ঝর শুধু আমার। তারপর মিথিলা আপুর কাঁধে আলতো করে হাত রেখে আবার বললাম, দেখি কি করতে পারো তুমি। আমি নিজের রুমে চলে আসলাম, জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করতে লাগলাম। মেয়েটা সত্যি অসহ্যকর, মুড পুরা খারাপ করে দিল। আমি জানালার দিকে মুখ করে বাহিরে তাকিয়ে আছি। কৃষ্ণচূড়া গাছটার ডালে দুটো চড়ুই পাখি বসে আছে, খুব কাছাকাছি বসে আছে ওরা, কি সুন্দর একে অপরের সাথে খুনসুটি করে বেড়াচ্ছে ওরা। ওদের দেখেই মন ভালো হয়ে গেল। পাখি দুটোকে আমার আর নির্ঝর ভাইয়ের সাথে মিলিয়ে কল্পনা করলাম। ঠিক তখনই কোত্থেকে আরেকটা চড়ুই পাখি এসে সেই চড়ুই পাখিগুলোর কাছে গিয়ে একটাকে সরিয়ে দিতে লাগলো। পরে সেই পাখিটা ভয় পেয়ে তার পার্টনারকে ছেড়ে অন্যদিকে উড়ে গেল। এই চড়ুই পাখিটাকে আমার পুরো মিথিলা আপুর মতো মনে হলো, মনে হয় মনে এখন ভয় জমতে শুরু করেছে, মিথিলা আপু কি করবে, আমার সাথেও এমন হয়ে যাবে না তো। তখন পিছন থেকে কেউ আমার পেট জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজল। পাশ ফিরে দেখলাম নির্ঝর ভাইয়া। নিয়ামা বলল, কি করছো, কি কেউ দেখে ফেললে সমস্যা হবে তো, দরজা খোলা। নির্ঝর বলল, চুপ, একদম চুপ। নির্ঝর ভাইয়া একটানে আমাকে তার দিকে ফিরিয়ে নিল, আমার ঠোঁট জোড়া এখন তার কবলে। আবেশে আমি চোখ বন্ধ করে নিলাম, নির্ঝর ভাইয়ার সাথে আমিও সাই দিলাম। বেশ কিছু সময় পর নির্ঝর ভাইয়া আমাকে ছেড়ে দিল। ঠোঁট মুছে দরজার দিকে তাকালাম, দেখলাম দরজা বন্ধ। তার মানে আমি এতটাই অন্যমনস্ক হয়েছিলাম যে বুঝতেও পারিনি নির্ঝর ভাইয়া দরজা বন্ধ করেছে। আজকে আমরা ফিরে যাব, এর মাঝে আর মিথিলা আপুর সাথে দেখা বা কথা হয়নি আমার। শুরুতে মিথিলা আপুর কথা সিরিয়াসলি না নিলেও পরে আমাকে খুব ভাবায় এটা। মাঝে মধ্যে পাখি তিনটার কথা মনে পড়ে, অন্যমনস্ক হয়ে যাই আমি। মামা আমাদের ট্রেনে টুট তুলে দিয়েছে,
আমি সিটে চুপচাপ বসে বাহিরে তাকিয়ে আছি। ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। হঠাৎ কেউ কোমরে একটা খোঁচা দিল। পাশ ফিরে তাকাতেই নির্ঝর ভাইয়া একটা স্যান্ডউইচ মুখে পুরে দিল আমার। আসলে সকালে না খেয়ে এসেছি, তাই এমন করলো সে। আমি কোনো রকমের স্যান্ডউইচটুকু গিলে ফেললাম। নির্ঝর ভাইয়ার দিকে রাগি চোখে তাকিয়ে বললাম, মুখে ডাকতে কি সমস্যা তোমার? কিভাবে এভাবে খোঁচাখুচি কেন করো? নির্ঝর বলল, বাহ রে, এতক্ষণ ধরে ডাকলাম তুই শুনলি না, তাই তো খোঁচা দিলাম। আচ্ছা একটা কথা বলতো, তোর কানে সমস্যা হয়নি তো? ইদানিং দেখছি ডাকলে শুনিস না, বলতো কি হয়েছে? ঠিক আছিস তো তুই? নিয়ামা বলল, হ্যাঁ ঠিক আছি আমি। এই বলে আমি ব্যাগ থেকে আমার হেডফোন বের করে গান ছেড়ে চোখ বুঝলাম। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙল ট্রেনের ঝাঁকুনিতে। চোখ পিট পিট করে খুলে বোঝার চেষ্টা করলাম কোথায় আমি। ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখানে একটা ক্রসিং দিবে, তারপর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। হঠাৎ মাথার কাছে ভারী ভারী মনে হলো। আমি নির্ঝর ভাইয়ার কাঁধে ঘুমিয়েছিলাম। নির্ঝর ভাইয়াও আমার মাথায় ঠেক দিয়ে ঘুমিয়ে আছে। আমি আবার চোখ বন্ধ করে নিলাম। আমার ভালো লাগছে এভাবে থাকতে। প্রায় 15 মিনিটের মতো এভাবেই থাকলাম। তারপর নির্ঝর ভাইয়াকে তুলে দিলাম। উপর থেকে সুটকেস নামাতে হবে। হাত উঁচু করায় তার পরনের শার্টটা খানিকটা উঠে গেল। ফুলা চোখ মুখে নির্ঝর ভাইয়ার এমন লুক দেখে মনের মধ্যে একটাই কথা আসলো, হাই মেব মারজাবা। ইস, এত কিউট কেন সে? প্রতি মুহূর্তে নতুন করে তার প্রেমে পড়ে যাই আমি। স্টেশনে আব্বু অপেক্ষা করছে। আমি ট্রেন থেকে নেমেই আব্বুকে জড়িয়ে ধরলাম। এই কয়দিন খুব মজা করেছি, এখন আবার শুরু হবে যান্ত্রিক জীবন। সারাদিন পড়া কোচিং এ ব্যস্ত হয়ে যাব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।